তবে একটা চেইন রয়েছে, এই চেইনটা কি আমাকে দিয়ে দিবে? নীলা অবশ্যই দেব। ও নীলে দিয়ে দিবে, আচ্ছা থাক পরে নি না। তোমার গান কেমন হয়েছে সেটা আগে আমাদের বিচারকদের কাছ থেকে শুনি। হুমায়ুন স্যার, মিলির গান খুব ভালো হয়েছে, মিলি খুব সুন্দর করে গিয়েছো। থ্যাংক ইউ স্যার। এখন তুমি কি বলতে পারবে বা তুমি কি জানো যে তুমি যে গানে গাইলে ও ললিতে, সেই ললিতাটাকে আমরা ফোক গানে প্রায় এই শব্দটা পাই, ললিতা বা ললিতে, ও ললিতে চাপাকলিতে একটা কথা শুন সে, রাধার ঘরে চোর ঢুকেছে চোর বাদা এক মিন সে, জানো ললিতাকে? আচ্ছা ঠিক আছে, না জানলেও চলবে, খুব ভালো হয়েছে গান। আমরা তো জানতে চাই ললিতে মানে কি। আমিও জানতে চাই না, আমি এই মুহূর্তে তোমাদেরকে বলবো না, আমি পরীক্ষা দিতে আসি নাই, ওরা পরীক্ষা দিতে আসে, পরে জেনে নিচ্ছি। শাওন আপু, অত্যন্ত সুন্দর একটা গান গিয়েছে, প্রচলিত একটা গান, ফোক গানটা মাঝখানে বেশ কিছুদিন শোনা যায়নি, গানটা আগে কিন্তু খুব গাওয়া হতো, ইদানিংকালে এই গানটা অনেকদিন শুনিনি, সেজন্য খুব ভালো লাগলো, গলাটা খুব মিষ্টি। আর আমি বিশেষ করে বাদ্যযন্ত্রীদেরকে ধন্যবাদ দিব যে এই মিষ্টি গানটার মিষ্টত্ব বাড়াতে বাঁশির যে সহযোগিতা তুমি পেয়েছো, এটা সত্যি তোমার উচিত ওনাদেরকে একটা ধন্যবাদ দেয়া।